তারপর এবার আমরা আছি কলকাতায়, কলকাতার সবথেকে বড় আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমরা তারই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখো পেছন দিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট। চলো শ্রীভূমিতে গিয়ে দেখা হচ্ছে, এটা আমরা মেন গেটে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিও ইন্ট্রোটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে থেকে দিলাম। তো চলো ওয়েলকাম টু প্রিয় কথা, সকলকে জানাই শুভ শারদীয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল কলকাতায় সারা রাত ধরে হচ্ছে যে প্যান্ডেল হপিং করব, কিন্তু সেই সুযোগ এবং সেই পরিস্থিতি কখনো হয়ে ওঠেনি। আজকে যখন সুযোগটা পেলাম তার সৎ ব্যবহার করলাম। চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো কলকাতার কয়েকটি বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল। সত্যি কথা বলতে কি কলকাতায় গলিতে গলিতে এত পরিমাণে ঠাকুর, তো সব ঠাকুর তো ওইভাবে ঘুরে ঘুরে দেখা সম্ভব না। যতটা পেরেছি ততটা ঘোরার চেষ্টা করেছি, প্রায় সারা দিন ধরেই ঘুরেছি। চলো আমাদের সাথে সাথে তোমরা প্যান্ডেলগুলো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত প্যান্ডেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সত্যি খুব সুন্দর ছিল, যা সামনে থেকে না দেখলে মানে সত্যি এক অধরা থেকে যায়। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কল্যাণীতে গিয়ে তোমাদেরকে বলেছি যে আনস্যাটিসফ্যাকশন বলতে একটাই, যে এরা সমস্ত রকমভাবে উহিসেরে বেড়াচ্ছিল, কোনোভাবেই যে আমরা একটু দাঁড়িয়ে দেখবো তার সুযোগ পাচ্ছিলাম না। এখানেও সেম, একদমই দাঁড়াতে দিচ্ছিল না। এটা বালাজি মন্দিরের অনুকরণে করা হয়েছে, আর মায়ের পরনে সবটাই সোনা। পূজা পরিক্রমা কমপ্লিট হলো, এবার আমরা যাবো সন্তোষ মিত্র স্কোয়ার। চলো সেখানে গিয়ে পূজা মণ্ডপটা দেখা হচ্ছে। আমরা যারা টাউনের থেকে একটু ভিতরের দিকে থাকি, সত্যি কথা বলতে কি এই রাত্রি জেগে সারা রাত ধরে ঠাকুর দেখা এবং এত আলোর বিভিন্ন রকম কায়দা, তার যে একটা কলাকুশলী, আর মানে সত্যি না গেলে জীবনটা সত্যি ধন্য হয়ে গেছে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কল্যাণীতে গিয়ে লাঞ্চ করেছিলাম, তারপর একটু সন্ধ্যের দিকে মোমো খেয়ে নিচ্ছিলাম। আর এতটাই তখন একটু বিরক্তি এসে গিয়েছিল যে একটু না খেয়ে নিলে যেন ফ্রেশ লাগছিল না, তাই একটু খাওয়া দাওয়া করে তারপর পরবর্তী প্যান্ডেলে চলে গিয়েছিলাম। এই প্যান্ডেলটা মাকে এতটা সুন্দর লাগছিল না বলার বাইরে। এর পরের একটা প্যান্ডেলে গিয়েছিলাম, যেটা হচ্ছে কোহিনুরের একটা কাহিনী নিয়ে, জাহাজ নিয়ে, জাহাজের নাবিকদের নিয়ে, সমস্ত কিছু নিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। প্যান্ডেলটা সত্যি 1851 সালে লন্ডনের বেসিসে এই প্যান্ডেলটা করা ছিল। আর এখানে বিভিন্ন রকম হিস্টোরিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলো সমস্ত কিছু এখানে ক্লিয়ার করে লেখা ছিল। আর আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, সমস্ত কিছু তো পড়ে দেখার সময় ছিল না, যদি আমরা সামনাসামনি থাকতাম বিষয়টা আলাদা, যেহেতু আমাদেরকে রাত্রিরেই ফিরতে হতো, তো সেক্ষেত্রে আমরা যতটা পারা যায় একটু চেষ্টা করছিলাম তাড়াতাড়ির মধ্যে প্যান্ডেলগুলো সমস্তটা কমপ্লিট করার। সত্যি কথা বলতে কি অনেক প্যান্ডেল আছে, সব প্যান্ডেলগুলোতে আমরা ঘোরার চেষ্টা অনেক করেছিলাম, যতটা করেছিলাম সেটা তোমাদেরকে ভিডিও বন্দি করেছিলাম, কিছু কিছু জায়গায় ক্লিপ নিতে পারিনি। আর প্রত্যেকটা জায়গায় একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে হুইসেল দিয়ে বের করে দিচ্ছিল, এটা হয়তো ওনাদের দায়িত্ব। চলো আমাদের সাথে সাথে তোমরাও এই ভিডিওটা কন্টিনিউ করো আর বিভিন্ন প্যান্ডেলগুলো আমাদের সাথে ঘুরতে থাকো। এখন আমরা এসে গেছি সেই বিখ্যাত প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে যে কত রকমের জিনিস দেখেছি, ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে এতটা ভিড়, চতুর্দিতে যে এতটা ভিড় হবে ভাবতে পারিনি। শ্রীভূমি থেকে সমস্ত ঠাকুরই কিন্তু আমরা খুবই নিরালায় দেখেছি, কিন্তু এই প্যান্ডেলটা যেহেতু 3D শো হয়েছিল, এতটা মানুষের ভিড় ছিল, আর রাত বাড়ার সাথে সাথে ভিড়টা আরও বেশি বাড়ছিল। এখানেই ঠাকুরটা দেখতে প্রায় আমাদের 1.5 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। তবে এখানে ঠাকুরটা দেখে কিন্তু আমরা কোনোভাবে নিরাশ হইনি, এতটা যে আমরা যে হেঁটে হেঁটে প্রায় এক জায়গায় বাইক রাখছি, সেখান থেকে যেতে যেতে প্যান্ডেলে মোটামুটি 1.5 ঘন্টা 35 মিনিট হাঁটা লাগছে। তো যাই হোক, এটা প্রথমবার, যেমন কষ্টও হয়েছে তেমন হচ্ছে আমরা আনন্দও করেছি।
তো প্রথমে হচ্ছে শুভ শারদীয়া যে 3D শোটা হচ্ছিল সেটা, আর তার বিভিন্ন রকম কার্টুন থেকে শুরু করে মহাদেবের, তারপরে বিভিন্ন রকম যে অবিস্মরণীয় যারা আছেন, যারা দেশনায়ক রয়েছেন তাদেরকে নিয়ে সমস্ত রকমভাবে এখানে শোগুলো হচ্ছিল। সত্যি কথা বলতে কি দারুণ লাগছিল, আর বিভিন্ন রকম কার্টুনও ছিল। আর তোমরা যারা এখানে সরাসরি গেছো তারা তো সবটাই জানো, আর যারা যাওনি তাতে কোনো ভাবনা নেই, এই ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের অনেক কিছু জিনিস যেগুলো তোমরা দেখোনি তারাও এগুলো জানতে পারবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা দর্শনে। বাইরে 3D শোটা তোমাদের তো দেখিয়েছি, তার সাথে সাথে মাকেও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। অবশেষে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দর্শন হলো এবং প্যান্ডেলটাও দেখলাম এবং 3D শোগুলোও দেখলাম। তো তারপর সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে বাকি যে প্যান্ডেলগুলো ছিল, মোটামুটি 3টে নাগাদ বাড়ি ফিরেছিলাম, তার মধ্যে যে প্যান্ডেলগুলো পড়েছিল সেগুলোও তোমাদের কাছে দেখালাম। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, একদম প্রথমে গেট থেকে প্রবেশপথ থেকে বাহির পথ পর্যন্ত সমস্তটা ক্লিপটাই তো নিয়েছিলাম, তো তোমাদের কাছে সেটাই শেয়ার করছি। সেই সাথে সাথে
যতটা ক্লিপ নিয়েছিলাম ভিডিও করে তোমাদের দেখালাম, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।